যজ্ঞর আনন্দ। কিন্তু আনন্দটো কাৰ হ'ব লাগিছিল? আনন্দ হ'ব লাগিছিল হরির আনন্দ। যজ্ঞ হল কর্ম, হরি হল নির্গুণ। যজ্ঞ হল কর্ম, কর্মের আনন্দ আমার নেলাগে। কর্ম যার নামত উৎসর্গা করা হল সেইজনের আনন্দ আমাক লাগিব। কি হল, দক্ষ যেতিয়া রজগুণের বহি প্রকাশ করে সৌন্দর্যের জ্যোতিমান রূপ লৈ সূর্যমন্ত হয়ে যেতিয়াই সভাত প্রবেশ হয়ে গল, হয়নে, রজগুণী দেহর সৌন্দর্য দেখি উঠি দিলে কোন ঋষি সকল, তেও যে প্রজাপতি, উঠি দিলে যত প্রজা আছিলে সকলো উলম্ব হয়ে দিলে, হয়নে। কিন্তু অনিষ্ট জোঁয়েক হওয়া সত্ত্বেও, নিজের কন্যা সতীর স্বামী হওয়া সত্ত্বেও কৈলাস ধামর শিবায় নিজের আসন ত্যাগ নকরিলে তো নকরিলে লর সরেই নকরিলে, উলম্ব হয়ে অভিবাদন নজনালে, হয়নে। দক্ষক শিকাই দিব বিচারিছিলে শিবয়, বলে কি, ও তুমিহে সেবা করব লাগে এই সকল, এই সকল তোমার ওসর ভকত রূপ ভগবান রূপ, আজি তুমি যজ্ঞর সেবকী, তুমি প্রবেশ হওয়ার কারণে ইয়াত উলম্ব যদি হয়ে দিয়া হয় ও তোমার অধর্ম হব, এই অধর্মের মানে তোমাক বসাই দিছো। কিয়, মই আত্মসাধনাত যত হয়ে আছো, হয়নে, বসাই দিলে তেও পিতৃ সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবে। কেবল দুজন নুঠিলে, এজন নুঠিলে সৃষ্টিকর্তা, এজন নুঠিলে মহাভকত শিব, বাকি সকলো উলম্ব হয়ে দিলে, হয়নে। সকলো রজগুণত আর তমগুণত আছে, সাত্বিক গুণত সেই যজ্ঞত কেবল দুজন আছিলে, এজন হল শিব, এজন হল ব্রহ্মা। আর উঠি নিদিয়ার কারণে দক্ষর কি হয়ে গেল, পবিত্র যজ্ঞত ক্রোধ আহি গেল। লোভতে উদ্ভবে মোহ, মোহতাস্মি ত্রিবিভ্রম, স্মৃতি ভ্রমে বুদ্ধিনাশ, তাতে সেয়া মনাশন। দক্ষর কি হয়ে গেল, পবিত্র যজ্ঞত ক্রোধ আহি গেল, ঈশ্বর সেবার পথত বাধা আহি গেল, আর খং কিন্তু সাধারণজনক করা নাই। যুগময় সাধনার সহস্র বছর তপস্যা করা, এক ঈশ্বরের পবিত্র নিগুণ নামক হৃদয়ত জপ করা মহাভকত শিবক কটুবাক্য প্রয়োগ করে দিলে। ও দক্ষর যজ্ঞর উদ্দেশ্য শুনিলে হাঁহি উঠিব, যজ্ঞ ইয়ার দক্ষয় পাছত যে যজ্ঞ পাতিছে বাজপেয় যজ্ঞ। ও বাজপেয় মানে কি, বাজপেয় মানে বাহ্যিক মুখী। ও ঈশ্বরের যজ্ঞ কি, ঈশ্বরের যজ্ঞ হল আত্মামুখী। চতুর্থ স্কন্ধন আমাক দেখাইছে কি, বাজপেয় যজ্ঞ, এই বহিমুখী ইন্দ্রিয় বিলাকক জাগ্রত করে তোলা যজ্ঞ, এই ইন্দ্রিয় বিলাকক আত্মামুখী করিবর কারণে যজ্ঞ করিব লাগিব। গতিকে আমার ঈশ্বর সেবার ভুল ভাগবতর চতুর্থ স্কন্ধত সংশোধন করেছে, আমার ভুলের সংশোধনের কারণে ইয়া করেছে। কিয় করেছে, আমি প্রত্যেকেই দেহর তত্ত্বরে হল দক্ষ, আমি এই জগতত প্রজা হয়ে জন্ম লাভ করেছো, আমি প্রত্যেকেই প্রজাপতি, আমি ইন্দ্রিয় সুখ বিলাক সদায় বরণ করো, সেইটো কারণে আমি রজুগুণী, আমি দেহর সুখ ভোগ আর বিলাসর কারণে কর্ম করো, এই কর্মবিলাক বাহ্যিক মুখী, এয়া বাজপেয় যজ্ঞ। বাজপেয় যজ্ঞত কোনে স্বীকার নকরে, এজন ভকত আর সিজন ভগবান,
ভকত হল শিব, ভগবান হল নারায়ণ। যেতিয়াই শিবক কটুবাক্য প্রয়োগ করিলে সৃষ্টিকর্তা ব্রহ্মাদেবে আসনের পর উঠিলে, চকু দুটা রঙা হল, ক্রোধ হল, দক্ষর পালে নেচালে, অধুমুখে সভার পর ওলাই গুছি গেল। প্রথম অসন্তুষ্ট হল পিতৃ, পিতৃ গুরু ভগবান। ভকতক কটুবাক্য প্রয়োগ করার কারণে ব্রহ্মাই বেয়া পালে, দক্ষ রজগুণত আছে সেইটো কারণে শুধরাই নিদিলে, নকলে, হয়নে? মহাভকত শিবই ইমান গালি পড়া সত্ত্বেও মৌন হয়ে নিগুণ হরির আনন্দময় নাম হৃদয়ত জপ করে থাকিলে, কেবল শুনিলে বৈকুণ্ঠপতির নিগুণ নাম বস্তু দক্ষই যে গালি পাইছে নুশুনিলে, নন্দী আর ভিঙ্গি আহি শিবর চরণ চুই কান্দিছে। ওই নন্দী নাকত থাকে, ভিঙ্গি কানত থাকে, এ দুজন শিবর অনুসর, হয়নে? ওই কানেরে শুনিলে কটুবাক্য, নাকেরে ঘান পালে বেয়া দ্রব্য, এয়া নন্দী আর ভিঙ্গি শিবর অনুসর। দুইজনে গৈ কান্দিলেগে, হে আমার ভগবান, আপনি কিয় অকনো প্রতিবাদ নকরে, আপনি তো দেহ রূপ নহয়, আপনি আত্মারূপ, আপনি তো দক্ষর জোয়াই নহয়, আপনি জগতর হরির একান্ত ভকত, আপনি অভেদ্য ঈশ্বরের এক তত্ত্ব, এইবুলি কই শিবক কটুবাক্য প্রয়োগ করার কারণে ভূত পেট চক্ষ পমৎপতি নন্দী আর ভিঙ্গি কেবল এই কেজনে বেয়া পাইছে। বস্তুখিনি বুঝিব লাগিব, আত্মদৃষ্টির আমি উপলব্ধি করিব লাগিব। ভাগবতে আমাক সেই উপলব্ধি কথাহে শিকাইছে দক্ষ যজ্ঞর যোগেদি, হয়নে? বারো শিবক বেয়াকে কোৱাৰ কারণে অসন্তুষ্ট কোন? যক্ষ। শিবক বেয়াকে কোৱাৰ কারণে অসন্তুষ্ট কোন? রক্ষ। শিবক গালি কোৱাৰ কারণে অসন্তুষ্ট কোন? ভূত আর প্রেত। শিবক বেয়াকে কোৱাৰ কারণে অসন্তুষ্ট হয়েছে কোন? নন্দী আর ভিঙ্গি। এই বস্তু কেইটা আমি প্রথম বুঝি লোক লাগিব। ওই শিব কৈলাশ ধামত বহি আছে কত? ওই হৃদয়ত আছে কৈলাশ ধাম। আমার প্রত্যেকরে হৃদয়ত এখন কৈলাশ ধাম আছে। এই কৈলাশ রূপী ধামত এজোপা বট বৃক্ষ আছে, এই বট বৃক্ষই হল আমার এই জীবনটো। এই বট বৃক্ষর তলত আত্মারূপী শিবয় সাধনময় তত্ত্বরে যোগেশ্বর কৃষ্ণ জন্মর আগতেও উপাসনা করেছিল, আমি জীবরূপে জন্ম ললো তেতিয়াও উপাসনা করেছে, আর আমার মৃত্যুর পাছতো সে সাধনময় আত্মারূপী শিবয় এই দেহরূপী বটবৃক্ষর তলত আশ্রয় লই যুগময় সাধনারে জগতর হিহিকেশক নিরন্তর উপাসনা করে। নেদেখে কোনে? নেদেখে কোনে? দক্ষ কন্যা সতীর বাহিরে বাকি সকলে কিয়? প্রকৃতির বহিরঙ্গা তত্ত্ব। নেদেখে কোনে? যিমান ঋষি মুনিয়া রূপ তাত ঋত্বিজ আছে কোনেও নেদেখে, কিয়? দেহর ভাবনাত বাহ্যিকমুখী তত্ত্বত রমন হয়ে আছে। কেবল যজ্ঞ, কেবল যজ্ঞ, কেবল যজ্ঞ। দেখিছে কোনে? দেখিছে ভূত। ভূত মানে কি? ভূত মানে আমার দেহর পঞ্চভূত। এই পঞ্চভূতর জড়তত্ত্ব কি? ঈশ্বর। হে বায়ু যম দগ্নি বড় প্রজাপতি মহ প্রজা প্রতিষ্ঠ
কি বুলি কলে হে অর্জুন মই বায়ু মই কি মই যম মই কি মই অগ্নি মই কি মই আকাশ মই কি মই চন্দ্র মই কি মই সৃষ্টিকর্তা ব্রহ্মা আর মই কি মই ব্রহ্মার পিতৃ ময়ই পরমেশ্বর হয়নে এই পাঁচটা ভূতক হয়নে ক্ষিতি অপ তেজ মরুত হয়নে আকাশ হয় না বুম এই পাঁচটা তত্ত্বত কোন প্রবেশ হয়ে আছে জগতর হরি এয়া পঞ্চভূত পঞ্চভূতর তত্ত্বয় সদায় স্বীকার করে কাক শিবরূপী আত্মা দেহর তত্ত্ব পার্থিব বাহ্যিকমুখী বিষয়বস্তু বিলাকলোকে কেতিয়াও আশ্রয় নকরে এই সমস্তবিলাকে আশ্রয় করে আছে কাক আত্মাক এইটার কারণে ভূতগণে কি করেছে বিরোধিতা করেছে ওই আমার দেহতো আছে সেই ভূতগণ এই ভূতগণের তত্ত্বটা না জানিলে কি হয় ওই আমাক ভূতে ধরে হয় না নহয় বারো এই ভূতগণ জড় বস্তু চৈতন্য ঈশ্বরতাক চলাই থাকে হয় না নহয় এই পঞ্চভূতর কারণে যেতিয়া আমি কি করিম লোভি হম জেদি হম কুধি হম অহংকারী হম অন্যায় করিম অধর্ম করিম ও তাক কোৱা হয় প্রেত প্রেত মানে বন্ধন কি বন্ধন মায়ার বন্ধন শিবর অনুসর প্রেত আক কি শিবর অনুসর প্রেত হল আত্মারূপী ঈশ্বর তত্ত্বর লগত পঞ্চভূতর তত্ত্বর যে বান্ধনরূপী তত্ত্ব এফালে আত্মারূপী ঈশ্বর অন্যফালে পঞ্চভূতর ঈশ্বর তত্ত্ব এইবিলাক যে ধরি রাখে বান্ধি রাখে সেইজন হল প্রেত কি তত্ত্ব আত্মার ঈশ্বর তত্ত্ব ভূত প্রেত হয়নে আর কোন পরমস্পতি এই শ্মশানত যে থাকে পেতাত্মা বিলাক এই পেতাত্মা বিলাকক পরমস বুলি কোৱা হয়নে এই জীবর তত্ত্বটো কোৱা হয় পেত আত্মা বুলি জীবর তত্ত্ব ও জীব কি আধ্যাত্মিক দৃষ্টিৰে জীব ঈশ্বৰৰ অংশ ঈশ্বৰৰ অংশ জীবই সদায় ঈশ্বৰতা স্থিত লয় এইটো কাৰণে শুদ্ধ জীববিলাকে কি কৰে শুদ্ধ জীববিলাকে কেতিয়াও কোনো জীবর অন্যায় নকৰে কোনো জীবক হিংসা নকৰে কোনো জীবৰ অকল্যাণ নকৰে জগতৰ সমস্ত জীবৰ তত্ত্ব হল শিৱৰূপ একেজন ঈশ্বৰৰেই অংশ প্ৰত্যেক জীৱ এইটো কাৰণে ওই শিৱৰূপী ভকতজনক কটু বাক্য প্ৰয়োগ কৰাৰ কাৰণে এই পেতাত্মা সকলে কি কৰিছে কান্দিছে তেতিয়া কি কৰিলে সমস্ত ভূত পেত পমঠ নন্দী ভিঙ্গি সকলো একেলগ হলে একেলগ হৈ ব্ৰাহ্মণসকলক অভিসম্পাত দি দিলে দক্ষৰ কুলক অভিসম্পাত দি দিলে বোলে কি তোমালোক ব্ৰাহ্মণ হবা কিন্তু অহংকাৰী হবা তোমালোক ব্ৰাহ্মণ হবা কিন্তু ভকতক চিনি নাপাবা তোমালোক ব্ৰাহ্মণ হবা তোমালোকৰ অহংকাৰ কোনোদিন দূৰ নহব তোমালোকে ঈশ্বৰৰ ঈশ্বৰৰ নিগুণ ৰহস্য ভগৱতীৰ ভাগ কেতিয়াও লাভ নকৰিবা অভিসম্পাত দি দিলে তেতিয়া কি কৰিলে অভিসম্পাত দান কৰিলে ব্ৰাহ্মণসকলে ঋষিসকলে কাক দিলে ভূত প্ৰেত যক্ষ পমৰ্পতি এই সকলক অভিসম্পাত দি দিলে বোলে কি দিলে ওই শিৱ যেনেদৰে জটিল তোমালোকো জটিল হবা শিৱ যিদৰে কুটিল তোমালোকো কুটিল হবা তোমালোক সদায় দৰিদ্ৰ হবা হয়নে তোমালোকৰ হাতত ঐশ্বৰ্যযুক্ত লক্ষ্মী কোনোদিন নাথাকিব ওই দুই কুলে দুই কুলক দিয়াৰ ভিতৰত কি দিলে ওই দিব পাৰে অভিসম্পাত আশীৰ্বাদ দিব নোৱাৰে সকলো গুণময় বৃত্তিত আছে সেইটো কাৰণে আশীৰ্বাদৰ ভাগ অহাই নাই ইকুলে দিলে শিকুলক অভিশাপ শিকুলে দিলে শিকুলক অভিশাপ অন্তত মহাভকত শিৱই সমস্তৰে অভিসম্পাতৰ পৰা মুক্ত হৈ যোৱাৰ ৰাস্তাটো দেখাই দিলে হে ভূত প্ৰেতগণ হে পমৰ্পতিসকল
হে ব্রাহ্মণ সকল, হে ঋষি সমাজ, তোমালোকে যদিও ইকুলে সিকুলক অভিসম্পাদ দিলা, এই অভিসম্বাদৰ পৰা তোমালোক দুইটা কুল মুক্ত হোৱাৰ মই আজি উপায়টো দান কৰি ময়ো কৈলাশ ধামলৈ যাত্ৰা কৰোঁ। গতিকে ভাবি চাওক, নিগুণ হৰি নিৰাকাৰ সাধনা কৰা শিৱৰ মংগলময় দৃষ্টি, কেৱল তেওঁ ভাল পোৱা ভূতপেত যক্ষ ৰক্ষ বমনপতিসকলৰ প্ৰতি নহয়, কাৰ প্ৰতি? সেইসকলক অভিসম্পাদ দিয়া ব্ৰাহ্মণ ঋষি গীজসকলৰ প্ৰতিও একেই অমৃত দৃষ্টি। সকলোকে উদ্ধাৰ হোৱাৰ উপায় দিছে, বোলে কি দিছে? হে তোমালোকৰ অভিসম্পাতে কেতিয়াও ক্ৰিয়া নকৰিব। ক'ত ক্ৰিয়া নকৰিব? যিসকলে দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণ একান্ত চিত্তে উপাসনা কৰে, যিসকলে ভগৱান কৃষ্ণৰ গুণনাম যশ শ্ৰৱণ কীৰ্তন কৰে, যিসকলে ভগৱান কৃষ্ণৰ একান্ত সেৱক হৈ তেওঁ অৰুণ চৰণ উপাসনা কৰে, এই দুই অভিসম্পাতে সেইসকলক আৰু স্পৰ্শ কৰিব নোৱাৰে। গতিকে ভাগৱত শাস্ত্ৰৰ চতুৰ্থ স্কন্ধই দুটা বস্তুত আমাক বিৰোধ দেখালে, এটা আত্মাৰূপী শিৱ আৰু অন্যটো বাহ্যিকমুখী দেহৰ তত্ত্বৰূপী দক্ষ। এই দেহৰ তত্ত্ব যদি নাথাকে আত্মাৰ তত্ত্ব ক'ত বাস কৰিব, হয়নে? দেহ প্ৰকৃতিৰূপ, শিৱ পুৰুষৰূপ আত্মা, দেহৰ সাত্বিক বৃত্তিবিলাক আত্মাৰূপী ঈশ্বৰ তত্ত্বৰ ফালে যেতিয়া ধাৱমান হ'ব তাক কোৱা হয় সতী বুলি। সতী আমাৰ দেহৰ তত্ত্ব প্ৰকৃতি, হয়নে? এই দেহটো কিহে ধৰি ৰাখিছে? কঠিন হাড়ে। কঠিন হাড়টো কি? পৰ্বতময় তত্ত্ব, কঠিন তত্ত্ব। কঠিন হাড়ত পৰ্বতময় বস্তুত এই দেহটো ধাৰণ হৈ আছে, সেইটো কাৰণে সতীৰ এটা নাম কি? পাৰ্বতী, হয়নে বাৰু? সতীৰ এটা নাম হ'ল পাৰ্বতী। সতীৰ এটা নাম কি? অ, সতীৰ এটা নাম হ'ল উমা, হয়নে? ওম মানে কি? তিনি গুণময় বৃত্তি। মা মানে কি? মা মানে মায়া। তিনি গুণময় বৃত্তিৰে আমাৰ এই দেহৰূপী প্ৰকৃতি তিনি গুণময় বৃত্তিত প্ৰতিষ্ঠা হৈ আছে, সেইটো কাৰণে সতীৰ এটা নাম হ'ল কি? উমা। সেইটো কাৰণে মহাভকত শিৱৰ ভাৰ্যাৰ নাম হ'ল কি? মহামায়া। অ তোমাৰ মায়ায়ে মন মোহিয়াছে, অতি শক্তিশালী হৰিৰ মায়াৰ কাৰণে আমি প্ৰত্যেকেই দেহী হৈছোঁ। এই দেহটো হৰিৰ মায়া শক্তিৰ যোগেদি লাভ কৰিছোঁ, হয়নে? এই দেহীসকলক মায়াৰ সত্তাৰে জীৱৰ ৰূপত জগতৰ শ্ৰীহৰিয়ে নিৰ্মাণ কৰিবৰ কাৰণে অনন্তকাল কি কৰিছিলে? হিৰণ্য গৰ্ভৰূপী ঈশ্বৰ তত্ত্ব হৈ সমস্ত জীৱবিলাকক তেওঁ উদৰত ধাৰণ কৰি যোগেশ্বৰে অনন্তকাল যোগময় সাধনা কৰিছিল। হৰিৰ অনন্তকাল যোগময় সাধনাৰ বলত আমি মায়া ৰূপত, দেহ ৰূপত, তত্ত্ব ৰূপত আমি জীৱ হৈ প্ৰকাশ হৈছোঁ, হয়নে বাৰু? হৰিৰ মায়াবিলাকে আমাৰ মনটোক সদায় মোহিত কৰে, সেইটো কাৰণে আমাৰ মনক কোনফালে লৈ যায়? বাহ্যিক ফালে লৈ যায়, হয়নে? আত্মাৰ ফালে নিনিয়ে। গতিকে ভাগৱত শাস্ত্ৰ ভাগত
o dhei zhajgă kura dhe kua ise. Hane manu? Gute ke azi zhajgă kathah gita bhal ke buzai kubo lehi bo. Aami zate zhajgă no koro. Aami zate zhajgă no koro. Pratham zhajgă kori dhe kua le bila ki? E bhagavata pratham zhajgă dhe kua jukune kora? O dhajgă kora ki ol? O zhajgă kori le bhokat ahan dushto ol? ভকত সন্তুষ্ট হোৱাৰ কাৰণে ভগৱানো সন্তুষ্ট হ'ল ভকত সন্তুষ্ট নহলে ভগৱান সন্তুষ্ট নহয় ইমান প্ৰজাপতি ইমান ঋষি ইমান দক্ষৰ কন্যা সকলো উপস্থিত থকা সত্ত্বেও কৈলাশধামৰ মহাভকত শিৱ অসন্তুষ্ট হোৱাৰ কাৰণে দক্ষৰ যজ্ঞ বিফল হৈ গ'ল আমাক বুজাইছে বলে কি O bajjik mukhi bihoi bannan, bajjik mukhi maya sadhana, bajjik mukhi e migarupi maya moy, muha moy, o ishwarar bhokotir pantha gahan nokoriba, ki pantha gahan kara atma mukhi, ishwar mukhi, bhagavan mukhi aru bhagavat mukhi, amak sei ishwar seva koribole, koise keneke korim. Oi, Ram boli jodi ushan kore Ramor chobi tu monole ahe. Krishna boli jodi ushan kore Krishnar chobi tu monole ahe. Ahe na nahe? Hoy ne? Gorike teo nam nirgun bostu hoy na nahe? Krishna boli jodi smaran hoy jay, anandomoy horir swarup amar drishti ahi jay. Hoy na baro? Bamon boli jetia ushan hoy jay, o dibba rup dharan kori O bolik solana kori bole jatu sukura gole ahi jay. Ahe na nahe? Ha? Boronam boli smaran kori diyar loge loge hongor hone kandhot nangol loi jagat khonok rakkha kori ase boli amar bhab monole ahi jay. Jehi nam kehi hori jana nishto kori. Hori nam nirgun bostu. Hane? হরির নাম তত্ত্ব বস্তু গরিকে নামে হার নাম গুণ শ্রবণ কীর্তন ভকতির যুগেদি ভগবানক করা সেবা এই হল ভাগবত স্বরূপ ভগবন্তর রহস্য ভগতি জি করে হেয়া শিব শিব মানে আত্মা এই আত্মার উপাসনা পরমাত্মার উপাসনা এইটো কারণে ভাগবতর চতুর্থ স্কন্ধন আমাক কি দিছে প্রথম দিশে দক্ষ যজ্ঞ এই দক্ষ যজ্ঞ রূপী বাজ্যিক মুখী কর্ম বিলাকক যাতে আমি কেতিয়াও বরণ করি নল প্রথম এক ঘন্টা সময় আমি অনুষ্ঠানত বাক্য রাখো মানে বড় কারণ অবসরের পাছত এক ঘন্টা সময় কথা কয় শক্তি সামর্থ্যটো থাকে তার পাছত জেনেকে অগ্নি কমি যায় বন্ধিও নুমা বলে লয় ওই আমারও ভোল্টেজ কমি যায় মানে বড় এতিয়া আকো আমার পাঠ আগবাহ আমার বিশ্বনাথ সারিয়েলির এজন নেগেরা বাদক আহিছে মানে বড় আমি তেখেতকো আমার অনুষ্ঠানলে সেবা জানাইছো ভগবন্তর নাম বস্তু প্রকাশ হব লাগে ভকতে আনন্দ মনেরে হরির নাম কীর্তন করিব লাগে শ্রবণ করিব লাগে আমার দুলবাব আছে সুন্দরকে নামে জনা দিব গতিকে আমি নাম এখার গোয়ার বাবু আমি বা আগবহার বাবু আমি সেবা ধরেছ সময়টো উপযুক্ত হয়েছে মানে বড় গতিকে একেরাহে কথা শুনি থাকিবলেও মন নাযায় মানে বড় অকমান বাৰু পাঠ আগবহাইছো তেখেত আহে মানে হে শঙ্কর বদতি পুনরপি খো নাকতি হে আতি মহামন্দত জো পিতা প্র দাপতি পূর্বর বিতান্ত তেবে
তুমি লো ফনিলা ও জিবেলা তত জুবিতা আমাক যজ্ঞ এক কালে প্রজাপতি হে আমিও আছিল সেহি সময়ে তোহিতি তত জুবিতি মুকতি রসকার এ সভা মাজে করিলন্ত আক্ষেপ অপার যদি বোলা শহীদর সহিব বচন ও নাহি কয় অসক্য কহো ইহার কারণ নকরে তোতে কপিরা ফতোর সন্ধানে এ শিল মুখ ভিন্দি পাল আনু না হে অল্পকাল মাত্র প্রিয়া অসত্তর প্রহারে হে প্রথমতে তাপ পাশে গুসেনি শহীদ খবর বাক্য সায়ক সন্ধান হে মর্মক ভেদয় ইতো আতিব দিনে করে পীরা যাবে জি বে মানে ও ইহার প্রমাণ ময়ি লভিল আজি অনুগুছে পীরা মুর হৃ দয়র ও সিটু বাক্য হায় কহ মরিনি Oh,
পথে কো ভেদিলে মোর দক্ষ বাই কবানে এ নয়ু করে মু কহেন কতর সন্ধানে এ যদি বোলা মই গলে ও নাই তো যো শঙ্কা এইহার উত্তর কহো অযদাপি জেনমত স্নেহ পজা পতির মাত ও নেলাগি নেলাগে কহিবে পাইলো পূর্বত সঞ্জাত এ জীবেলা তোমার পিতৃ অমুক পিলন্ত এ সমাজর মাঝে মুক জীবাণী দি এ শিবেলার পরা জানো স্নেহর প্রমাণ এ দুহিতা সবারে মাঝে তুমি হে প্রধান নেলাগে কহিবে মোক সকলে বিদিত ও এতেকে যাইবা কসতি নহি কে পোষিত এ মোর বাক্য নুশুনি জয় দপি যা হাসি এ নলভি বা সত কার দক্ষর মুলি বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র শিবরূপী ভকতর যোগেদি ভকতর ভাজ্যারূপী ভকতর বৃত্তিরূপী ভকতর মনের ভাবরূপী ভকতর মনের চিন্তারূপী হয়নে নিজর ভাজ্যার প্রতি এয়া তক্ষর ওসরলে গই শিবই যিখিনি পালে তদ্রুপ সেইখিনিকে প্রকাশ করেছে কি বলে প্রকাশ করেছে যে যদিও তুমি তোমার পিতৃর যজ্ঞলে যাবর কারণে যদিও তুমি উদ্গ্রীব হয়েছা কিন্তু হে ভাজ্যা সেইবার যজ্ঞত তুমি নাছিলা কি হয়েছিল সেইবার যজ্ঞত সতীক কৈলাস ধামত মহাভকত শিবই থৈ গৈছিলে ও কিয় থৈ গৈছিলে শিবই দক্ষ যজ্ঞলে প্রথমবার যাওঁকে সতীক কিয় নিয়া নাছিলে
ভকতে সদায় এটা চান্স দিয়ে, ভগবানে সদায় এটা চান্স দিয়ে, কাক দিয়ে? ও জীবরূপী দক্ষ শিব অন্তর্যামী আত্মার সাধক। ও যজ্ঞত কি হব, যজ্ঞত কি ঘটিব, যজ্ঞত কি শুনিব, ও সাধনময় শিবই কৈলাস ধামৰ সাধনাৰ যোগেদি আগতেই সকলো শুনিছিলে। মাত্ৰ হৰিৰ ইচ্ছাক প্ৰকাশ কৰিবৰ কাৰণে দক্ষৰ যজ্ঞত তেওঁ নিজেই বহি সেইবাৰ দক্ষৰ মুখেদি কটু বাক্য কৰিলে, তেওঁ খুব নিন্দা কৰিলে, অপবাদ কৰিলে, কুটিল বুলি ক'লে, জটিল বুলি ক'লে, সংস্কার রহিত বলে কলে, ভকতর ভক্তি নামত কলঙ্ক বলে কলে, দুর্যোগ বলে কলে। এটা সতীর আগত সেই দিনাহে সে বাক্য কইছে। পিতৃর যজ্ঞলে গই শিবই যে অপমান পালে, শিবত যে বেয়া আচরণ করা হল সতীয়ে নেজানে। ওই আমাকো শিকালে, কি শিকাইছে? ওই ভাত জারুপী সেবিকাক ওই কোবাত কিবা বেশি কষ্ট পায় আহিলে ও তার ভাগ দিব নেলাগে। সেইটো কারণে ও ভকত স্বামীয়া ভাত যাক কোবাত অপমান হলেও আহি নকয়। কিয় নকয়? যদি স্বামীর কোবাত অপমান হয়েছে বলে তেও শ্রবণ করবলে পায় মনত বহুত কষ্ট পাব, সে কষ্টর ভাগ আর ভাজ্যাক দিব নিবিচারে। সতি সাধনময় ঈশ্বর প্রাপ্ত। এই এই সাধনময় ঈশ্বর প্রাপ্ত অপবিত্র কোনো কথার ভাগেই মহাভকত শিবই দিব নিবিচারে। সেইটো কারণে সেইবার যজ্ঞত গৈ শিবই যে অপমান পালে, তেওঁ কৈলাস ধামলে ঘূৰি অহাৰ পাছত পমনপতি, নন্দী, ভিংগী, ধ্ৰুত, প্ৰেত সকলোকে কলে, ইয়াত যি ঘটিলে তোমালোকে সকলো পাহৰি যোৱা, কৈলাস ধামলে ইয়াত ঘটাৰ একো ভাবেই, একো চিত্ৰই, একো চিনেই নিনিবা, তোমালোকৰ মাতৃ পাৰ্বতীক এই কথা জানিবলৈ নিদিবা। যদি তোমালোকৰ মাতা মহামায়া রূপী পার্বতীয়ে যদি মুখ যদি অপমান করিলে বলে জানিবলে পায়, লগে লগে আহি দক্ষর সমস্ত রাজ্য সার ধার করে দিবে। জানে সতী যে মহামায়া, সতীয়ে যে স্বামীর নিন্দা আর অসম্মান কেতিয়াও সহ্য করিব নোৱাৰে, এই কথা মহাভকত শিবায় জানে। কিন্তু এতিয়া তেওঁ পিতৃর যজ্ঞলে যেটা যাবলৈ ওলালে, পিতৃর যজ্ঞত সতীর এবার অপমান হব, যোৱাবার অপমান হল শিবর, এইবার অপমান হব সতীর। সতীর যদি কেনেবাকে অপমান হবলে হয় তেতিয়াহলে প্রকৃতিময় দেহ অগ্নিমন্ত হয়ে জ্বলি যাব। এই কথা মহাভকত শিবয় সাধনার যোগেদি জানে। যদি দক্ষর যজ্ঞলে তেও ভাগটা যদি সতী যাবলে হয়, তেও সেই দেহ আর কৈলাস ধামলে ঘুরাই নানিব বলে, কিয় পিতৃর অপবিত্র যজ্ঞর অপবিত্রতার ভাগ দক্ষকন্যায় দেহত লই কৈলাস ধামর শিবরূপী স্বামীর কাকলে কেতিয়াও নাই, এই কথা মহাভকত শিবয় জানে। এইটো কারণে সতীক বুঝাইছে, হে দেবী ও তুমি নেলাগে যাব বলে, কিয়? মই তোমাক কোৱাই নাই, সেইবার তোমার পিতৃ দক্ষয় মোক বহুত অপমান করিলে, তোমার পিতৃ ভকত নহয় অভকত, তোমার পিতৃ জ্ঞানী নহয় অজ্ঞানী, তোমার পিতৃ সদ্বুদ্ধিযুক্ত নহয় মন্দবুদ্ধিযুক্ত, যত তোমার পিতৃর দরে মন্দবুদ্ধিযুক্ত অভকত আছে, তুমি সেইজনে আয়োজন করা যজ্ঞলে তুমি যাব নালাগে, এই যজ্ঞলে গেলে অথন্তর ঘটিব। আর শিবরূপী আত্মায় দেহরূপী পার্বতীক বারে বারে কৈছে, শিব আত্মতত্ত্ব হয়নে? আর
পার্বতী হল দেহ তত্ত্ব, দুটা তত্ত্ব। এ দেহরূপী পার্বতী সঞ্চল আত্মারূপী শিবস্থির। সেইটো কারণে কি বুলি কৈছে যে যদি অস্ত্রে কাটে আঘাতটা অল্প সময় থাকে, তার পাছত আর সেই আঘাতের ক্রিয়াটো কমি যায়, হয়নে? আমাক বড় ধুনিয়াকে পদত আমাক কৈছে কি বুলি কৈছে যে শিলমুখ ভিন্দি পাল আনু নানা মানে নকরে ততেক পীড়া সত্তুল সন্ধানে। ও শিলমুখ, ও বজ্রসম কঠিন যদি কেনেবাকে কাবার গালে অস্ত্র উপহার করা হয়, হয়নে? ওই তীক্ষ্ণ অস্ত্র যদি কারবার গালে মানি দিয়া হয়, ওই দুঃখ পাওয়া সময়গণতে সেয়া থাকিব। ওই ঘা শুকার লগে লগে, যান্তনা কমার লগে লগে, ওই সেয়া পাহরি যায়। কিন্তু তোমার পিতৃয়ে প্রয়োগ করা সেই অশালীন আর অপবিত্র বাক্যয় মূর হৃদয়খন আজিও চুরমার করে থাকে। গতি তুমি সেই যজ্ঞলে যাব নেলাগে। সতীর প্রার্থনা যাব লাগিব যজ্ঞলে, শিবর সাধনা তেনে যজ্ঞলে যাব নেলাগে। ওই সেয়া কাজিয়া আমারও চলি থাকা নাই জানো, আছে না নাই সেখন কাজিয়া আমারও চলি? ও দেহটোয়ে কয় ভোক লাগে, বিলাস লাগে, আনন্দ লাগে, হয়নে? আক মাঝে মাঝে আমার আত্মজ্ঞানে কয় ওই যদি ভোক বেশি ভোক করো তাহলে ডায়াবেটিস আর হাই প্রেসার হব, রোগ আহিব, হয় না নয়? ওই যদি বিলাস বৈভবত বেশিকে থাকো তাহলে কি হব, ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা হ্রাস পাব। অকনমান বরষুণত তিতিলে ওই পানী লগা জরকা হব, হয়নে বারো? গতি আত্মারূপী শিবর তত্ত্বরে আমাকো কেতিয়াবা ভবায় ও বেশি ভুগী নহবা, ও ভুগী হলে রুগী হবা, ও বেশি বিলাসী নহবা, ও বিলাসী হলে এলেহুয়া হবা, তমগুণী হবা, হয়নে বারো? ও সেইখন কাজিয়া আমার বাস্তব জীবনত চলি আছে। ও সেয়ানো ও দক্ষ যজ্ঞলে সঠিক যাবলে বাধা করা নহয় কি যদি বাস্তব দৃষ্টিরে চাও, নয় না বারো? ও আমার বিবেকেই কয় বেশি নেখাবা, হয়নে? বেশি আনন্দ নকরিবা, বেশি উদ্মাত নহবা, বেশি চঞ্চল নহবা, এইবিলাকে আমাক অনিষ্ট করিব। ভাগবতর চতুর্থ স্কন্ধ, ভকতরূপী ভগবান মহাভকত শিবর, ভাগ্যরূপী মনের বৃত্তি, সাত্বিক সাধনারূপী ঈশ্বরের চিন্তা, সাত্বিক চিন্তন ভাব আর ঈশ্বরের উপাসনারূপী মনের বৃত্তিবিলাক ভাগ্যরূপী পার্বতী করে শিবময় ঈশ্বর তত্ত্বয় বুঝাইছে বহাইছে। ওই বাহ্যিক মুখী মন আর ইন্দ্রিয়র সুখর যজ্ঞলে তুমি না যাবা, এইবিলাক যজ্ঞত ভকতর অপমান হব, ভগবানের অপমান হব, আত্মতত্ত্বর তাত কি হব, প্রকাশ নহব। দক্ষর যজ্ঞলে যাবলে মহাভকত শিবর ভাগ্যরূপী পার্বতীক বুজনি, এয়া যেন পরমাত্মা পরমেশ্বরে তেওঁর একান্ত ভকতক ভাগবত স্বরূপ ভগবন্তর রহস্য ভকতির আধ্যাত্মিক উপদেশ দান করেছে। কি পালো বাপ বান্ধব আই সমস্ত, এখার নাম লোব লাগে, সময় হয়েছে, তালযোর আনি দিব, মানে বারো নামসার ধর, আপনাদের নাম ধরক, আমি শ্রবণ করি অকমান সময়, মানে বারো জিরণি ল। আপনি পাঠ করব দেই, মানে অকমান সময় উঠি।